আপনি ফোন হাতে নিয়ে এমনিতেই সোশ্যাল মিডিয়াতে সময় পার করছেন, কিন্তু আপনি কি খেয়াল করেছেন এর মধ্যে কত সময় কেটে গেছে অথচ আপনি টেরও পাননি? আচ্ছা, আমরা কি কখনো ভেবে দেখেছি কেন দিনের পর দিন আমরা পরিবার, বন্ধুমহল, কাছের মানুষের থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছি? গবেষণা বলছে এর বড় একটি কারণ সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি। আমাদের প্রতিদিনের অর্ধেকের বেশি সময় আমরা এভাবে ফোনের মধ্যে ডুবে থেকে যা করছি কোনো কারণ ছাড়াই করছি। এতে আমরা নানান রকমের ক্ষতির সম্মুখীন হচ্ছি যা আমরা উপলব্ধিও করতে পারছি না। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা, মানসিকভাবে আমরা দুর্বল হয়ে পড়ছি। এমনকি আজকাল কম বেশি অনেকেই ছোট শিশুটিকেও সামলানোর জন্য ঘন্টার পর ঘন্টা তাদের হাতে ফোন দিয়ে রাখেন, কিন্তু খেয়াল রাখছেন না ওই সময়টা তারা ফোনটা নিয়ে আসলে কি করছে। হয়তো তারা এমন কিছু দেখছে বা শিখছে যা তাদের জন্য একেবারেই উপযোগী নয়। কিশোর কিশোরীদের অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপরিচিত ব্যক্তিদের সাথে দিন রাত কথা বলছে, তারপর একসময় নানান হুমকি আর ব্ল্যাকমেলের শিকার হচ্ছে। এভাবেই সোশ্যাল মিডিয়ার ব্যবহার প্রতিনিয়ত আমাদেরকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। সম্প্রতি মার্কিন প্রশাসন মেটা সহ বিভিন্ন টেক জায়ান্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে, কিন্তু কেন, ঠিক কী কারণে এই মামলা এবং সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার আমাদের জন্য কী কী ক্ষতির কারণ হতে পারে তা জানাবো এবারের ইউরেকায়। সঙ্গে আছি আইনি নায়াত। মেটা সহ বিভিন্ন টেক জায়ান্টের বিরুদ্ধে মামলার কারণ কি? শিশুদেরকে সোশ্যাল মিডিয়া ব্যবহারে আগ্রহ বাড়ানোর ক্ষেত্রে প্রলোভন দেখানোর জন্য বিভিন্ন ধরনের ক্ষতিকারক ফিচার বা কন্টেন্ট তৈরি করার অভিযোগে যুক্তরাষ্ট্রের 30টির বেশি অঙ্গরাজ্যে মেটার প্ল্যাটফর্ম ফেসবুক এবং ইনস্টাগ্রামের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর মধ্যে 8টি ভিন্ন মামলা রয়েছে। সম্প্রতি মার্কিন সরকারের এই মামলার মাধ্যমেই মূলত সামনে আসে কিভাবে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন টেক প্রতিষ্ঠান তথা সামাজিক মাধ্যমে অনেকটা নীরব ঘাতকের মতোই শিশুদের মেধা বিকাশে ক্ষতির কারণ এবং বাধার অন্যতম কারণ হয়ে উঠেছে। আর এটিকে বলা হচ্ছে টেক জায়ান্ট কোম্পানিগুলোর মুনাফা অর্জনের একটি ভিত বা কৌশল যা খুবই ঝুঁকিপূর্ণ। এখন অবশ্যই প্রশ্ন জাগতে পারে, আসলে এমন কি কারণ যার জন্য অনলাইনে এসব প্ল্যাটফর্ম ব্যবহার করা শিশুদের জন্য বিপজ্জনক এবং এখান থেকে তাদেরকে রক্ষা করা উচিত? উদাহরণস্বরূপ বলা যায়, মেটার বিরুদ্ধে করা মামলার একটি অভিযোগ হলো ফেসবুক এবং ইনস্টাগ্রামের মাধ্যমে এমন কিছু কন্টেন্ট প্রচার করা হয় যা 18 বছরের কম বয়সী শিশুদের মানসিক ক্ষতির কারণ হতে পারে এবং সেই ক্ষতি দীর্ঘস্থায়ীও হতে পারে। এই প্ল্যাটফর্মে প্রচারিত কন্টেন্টগুলো আসক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এমনকি একটি জরিপে দেখা গেছে ঘুমানোর আগে নিয়মিত সোশ্যাল মিডিয়া ব্যবহার কিশোর কিশোরীদের মধ্যে ঘুম কম হবার প্রবণতাকে 53% পর্যন্ত কমিয়ে দিচ্ছে। আরও দেখা গেছে অতিরিক্ত সোশ্যাল মিডিয়ার ব্যবহার দিন দিন একাকিত্ব, হতাশা, উদ্বেগ সহ মানসিক অসুস্থতার অন্যতম কারণ হয়ে উঠেছে। ছোট ছোট এই নেতিবাচক বিষয়গুলো শিশুদের অবুঝ মনকে প্রভাবিত করতে পারে, তাই এই ধরনের প্ল্যাটফর্মে কম বয়সী ব্যবহারকারীদের জন্য উচ্চতর সতর্কতা এবং সুরক্ষা কঠোরভাবে নিশ্চিত করা উচিত বলে বিশ্বাস করেন মার্কিন সরকার। শুধু মেটাই নয়, গুগল, মাইক্রোসফট, অ্যাপলের মতো বিভিন্ন টেক ফার্ম অপ্রাপ্ত বয়স্ক বা শিশু এবং ব্যবহারকারীদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় একই ধরনের মামলার সম্মুখীন হয়েছে। কি কি কারণে একাধিকবার মামলার সম্মুখীন হতে হয় এই টেক ফার্মগুলোকে? বিভিন্ন অভিযোগে মূলত মামলায় জড়িয়েছে প্রতিষ্ঠানগুলো। মেটা 2021 সালের মার্চে রুশ বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে গ্রেফতারের বিরুদ্ধে রাশিয়া জুড়ে বিক্ষোভের পর টুইটার, গুগল, টিকটক এবং টেলিগ্রামের পাশাপাশি ফেসবুকের বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করে রাশিয়া। কারণ সেই সময় ফেসবুকের কিছু পোস্টের মাধ্যমে রাশিয়া জুড়ে বিক্ষোভে শিশুদেরকে আহ্বান জানানো হয়, এমনকি ফেসবুক সেই পোস্টগুলো ডিলিট করতে ব্যর্থ হয় যে কারণে ফেসবুকের বিরুদ্ধে মামলা করা হয়। সেই একই বছর ফেসবুকের সাবেক কর্মকর্তা ফ্রান্সিস হাউগেন মেটার অভ্যন্তরীণ কিছু নথি ফাঁস করার মাধ্যমে আলোচনায় আসেন, যেখানে তিনি ফেসবুকের নানা অপকর্ম তুলে ধরেন। এখানে একটি বিষয় স্পষ্ট ছিল, ফেসবুক জেনে বুঝেই নিজেদের লাভের আশায় তরুণ ব্যবহারকারীদের গোপন তথ্য ফাঁস করে যা তাদেরকে মানসিকভাবে বিপদগ্রস্ত করে। এ বিষয়ে বিস্তারিত ইউরোকার একটি পর্ব আছে, চাইলে সেটি আপনারা দেখে নিতে পারেন। 2023 সালে বর্তমান এক্স তথা টুইটারের বিরুদ্ধে মামলা হয়। টুইটারে একটি ভিডিও তখন ব্যাপক ভাইরাল হয় যেখানে 2জন 13 বছর বয়সী তরুণকে যৌন নির্যাতন করতে দেখা যায়। অপরাধমূলক জেনেও টুইটার সেই ভিডিও ডিলিট না করে বরং ডাউনলোডের অ্যাক্সেস দেয়, যার ফলে টুইটারকে মামলার শিকার হতে হয়।
2014 সালে এক অভিভাবক গুগলের বিরুদ্ধে অভিযোগ করেন যেখানে বলা হয় অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটার ক্ষেত্রে উইন্ডোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে যে কোনো কিছু কেনার ক্ষেত্রে মাত্র 30 মিনিট সময় দেয়া হয় আর ওই অভিভাবক দাবি করেন এই অপশনটি সম্পূর্ণ শিশুদেরকে অনেকটা প্রলোভন দেখানো এবং উস্কে দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে আবারও 2019 সালে গুগল এবং এর সহকারী ইউটিউবকে $170 মিলিয়ন জরিমানা দিতে হয় তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা শিশুদের অভিভাবকের অনুমতি ছাড়াই ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে সুতরাং বোঝাই যাচ্ছে যে বিভিন্ন রকমের ক্ষতিকারক কন্টেন্ট বা ফিচার প্রচার প্রচারণা করে প্রলোভন দেখিয়ে শিশুদেরকে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন ওয়েবসাইট ব্যবহারে আকৃষ্ট করেছে যে কারণে বড় বড় টেক কোম্পানিগুলোকে বিভিন্ন সময় মামলার আওতায় আনা হয়েছে এই মামলাগুলি প্রমাণ করে প্রযুক্তির ব্যবহার 18 বছর বা তার চেয়ে কম বয়সী ব্যবহারকারীদের একদমই সুরক্ষা দেয় না এমনকি আজকাল বেশিরভাগ শিশু কিশোর তরুণ তরুণী দিন রাত প্রযুক্তির আবিষ্কার নতুন নতুন গ্যাজেট এবং বিভিন্ন অ্যাপ অবাধে ব্যবহার করছে তাই অবশ্যই এটা নিশ্চিত করতে হবে তারা যা দেখছে বা এসব প্রযুক্তির সাহায্যে যে কাজগুলো তারা করছে তা যেন তাদের বিষণ্নতা ভয় অনিদ্রার মতো ব্যাধির কারণ না হয় এখন প্রশ্ন হলো টেক জায়ান্ট কোম্পানিগুলো নানান সময়ে নানানভাবে নিজেদের কাজের মধ্য দিয়ে সমালোচনার সম্মুখীন হয়েছে তারপরেও কি তারা তাদের ব্যবহারকারীদের জন্য শতভাগ বিশ্বাস আর নিশ্চয়তার জায়গাটা ধরে রাখতে পেরেছে